Hello my dear friends, assalamu alaikum. Welcome to my channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ। আজকের ভিডিওতে আমরা অ্যাজমা, শ্বাসকষ্ট, বুকে সাই সাই শব্দ, অ্যালার্জি, হাঁচি, কাশি, নাক চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, মেডিসিনটির কাজ, জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, দাম, খাওয়ার নিয়ম এবং সাইড এফেক্ট সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে অত্যন্ত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁচি, কাশি ইত্যাদির জন্য আমরা যে ট্যাবলেটটি সেবন করতে পারি তার নাম হলো M-Kast চিউয়েবল ট্যাবলেট, যেটির মাত্রা 4 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রাম। এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে মন্টিলোকাস্ট সোডিয়াম। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। M-Kast চিউয়েবল ট্যাবলেট, যেটির মাত্রা 4 মিলিগ্রাম, সেটির প্রতি পিসের দাম 6 টাকা এবং যেটির মাত্রা 5 মিলিগ্রাম সেটির প্রতি পিসের দাম 8 টাকা। এই ট্যাবলেটটি অ্যালার্জিক রাইনাইটিস, প্যারিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স 6 মাস থেকে 5 বছর তাদের ক্ষেত্রে মন্টিলোকাস্ট 4 মিলিগ্রাম ওরাল সাসপেনশন দিনে একবার, যাদের বয়স 2 থেকে 4 বছর তাদের জন্য মন্টিলোকাস্ট 4 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার, যাদের বয়স 6 থেকে 14 বছর তারা মন্টিলোকাস্ট 5 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে পারবে। এই ট্যাবলেটটি সেবনের পরে কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ, স্নায়ুবিক যন্ত্রণা, পেশির বেদনা, দুর্বলতা, হতাশা, মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুষ্কতা, রক্তক্ষরণ, বিরক্তিভাব এবং ঘুমের সমস্যা হতে পারে। তাই প্রত্যেক ওষুধ সেবনের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। যে কোনো ঔষধ আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।